কমিশন ঘেরাও অভিযানের পূর্বে আজকে এই সমাবেশের সাংগামী সভাপতি উপস্থিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংগামী বন্ধুগণ, আমরা যখন এখানে নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করবার জন্য সমাবেশ করছি, সেই সময় আমরা খবর পেলাম সাতক্ষীরাতে বাম গণতান্ত্রিক জোট নির্বাচন কমিশনের দিকে স্মারকলিপি দেবার জন্য যে যাত্রা শুরু করেছিল সেখান থেকে বাসদ সমন্বয়ক নিত্যানন্দ সরকার সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার ইতিমধ্যেই তার চেহারা দেখিয়ে দিয়েছে। আমরা নির্বাচন কমিশন অভিমুখে যেতে চেয়েছি, আমরা যেতে চাই একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবেন এই ধরনের একটা নির্বাচন কমিশনের প্রতিষ্ঠার জন্য। আমরা তো বাংলাদেশের লাঠিয়াল বাহিনীর সভাপতি নির্বাচন করতে চাই না যে নির্বাচনে পেশি শক্তির প্রভাব থাকবে। আমরা তো নির্বাচনে ইমাম নির্বাচন করতে যাই না যে নির্বাচনে ধর্মের ব্যবহার থাকবে। আমরা তো নির্বাচনে ব্যবসায়িক সমিতির সভাপতি নির্বাচন করতে চাই না যেখানে কালো টাকা এবং ব্যবসায়ীদের প্রভাব থাকবে। আমরা সংসদকে দেখতে চাই আইন প্রণয়নের সংস্থা, কিন্তু কালো টাকার প্রভাব, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং পেশি শক্তির ব্যবহারের কারণে ওই আইন প্রণয়নকারী সংস্থা একটা কালো আইন প্রণয়নের সংস্থায় পরিণত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়ে গেল, সড়ক নিরাপত্তা আইন পাশ হয়ে গেল, শ্রম আইনের সংশোধনীয় পাশ হওয়ার অপেক্ষায় এই সমস্ত কিছুতেই জনগণের অধিকারকে ক্রমাগত সংকুচিত করা হচ্ছে। এই ধরনের সংসদ আমরা চাই না। আবার এই ধরনের সংসদের বিপরীতে জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনে যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা দরকার, তার জন্য আমাদের এই নির্বাচন কমিশনগুলো অতীত থেকে যে কাজ করে এসেছে আমাদের অভিজ্ঞতা বলে 1973 সাল থেকে 2014 সাল 10টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তার মধ্যে 6টি নির্বাচন হয়েছে দলীয় সরকারের বিজয়ী হয়েছে, 4টি নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই নির্বাচনগুলোতে অনেক দুর্বলতা থাকলেও সেটা আপাত গ্রহণযোগ্য নির্বাচন বলে জনগণের কাছে প্রতিভাত হয়েছে। আমরা সে কারণে বলেছিলাম দলীয় সরকারের অধীনে নির্বাচন বিগত 10টা নির্বাচনের মধ্যে দলীয় সরকারের নির্বাচন কোনো গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে উপহার দেয় নাই। আমরা নির্বাচন কমিশনকে একটা সুষ্ঠু নির্বাচনের পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে দেখতে চাই। তারা ইতিমধ্যেই অতি সন্তুষ্ট কমিশনে পরিণত হয়েছে। বরিশালের নির্বাচন কেমন হয়েছে আপনারা দেখেছেন, সিলেটের নির্বাচন কেমন হয়েছে আপনারা দেখেছেন, রাজশাহীর নির্বাচন কেমন হয়েছে আপনারা দেখেছেন। জনগণটা দেখবার পরেও, প্রচার মাধ্যমে তার পুরোটা দেখাবার পরেও নির্বাচন কমিশনারকে যখন জিজ্ঞেস করা হয় এই নির্বাচনের ফলাফলে আপনার মনোভাব কি, তিনি বললেন আমি খুবই সন্তুষ্ট। এই অতি সন্তুষ্ট নির্বাচন কমিশনের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না। আমরা নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত দলগুলো আমরা বলেছিলাম যে ইভিএম ব্যবহার করার মতো উপযুক্ত পরিবেশ বাংলাদেশে হয় নাই। নির্বাচনের আগে ভোটের বাক্স খালি করে সকল জনগণকে দেখানো হয় যে বাক্সে কিছু নাই, তারপরেও সেখানে জাল ভোট পড়ে। আর যখন ইভিএম মেশিন ব্যবহার করা হবে জনগণ কিভাবে আস্থা পাবে যে এখানে নির্বাচনে ভোট মেকানিজম হবে কিনা। আমাদের এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই সমস্ত শাসক দলগুলোর কাছে এটা ইলেকট্রনিক্যালি ভোট ম্যানেজ মেশিনে রূপান্তরিত হয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে তার নজির আছে, আমাদের দেশেও সেই নজির স্থাপন করতে চায়। আমরা বলেছিলাম 100টা আসনে ইভিএম যদি ব্যবহার করতে হয় 16,000 কর্মীকে প্রশিক্ষণ দিতে হবে, আগামী 2 মাসের মধ্যে তা কি দেওয়া সম্ভব? অথচ এক নেকে পাশ হয়ে গেল 3,800 কোটি টাকা দিয়ে ইভিএম মেশিন কেনা হবে, ভবিষ্যতে 5,000 কোটি টাকার ইভিএম মেশিন কেনা হবে। আসলে মেশিন কেনার নামে অনেক আগে অর্থমন্ত্রী যেমন বলেছিলেন মেগা প্রজেক্টের নামে মেগা চুরি হয়, আর এক ধরনের জনগণের অর্থ তসরুপ করার একটা নতুন পথ তারা উন্মোচন করেছে। আমরা এগুলোর বিরুদ্ধে একদিকে যেমন জনগণের অধিকার রক্ষার জন্য আন্দোলনে আনতে চাই, আর পাশাপাশি আমরা এটাও বলতে চাই নির্বাচনী ব্যবস্থার সংস্কার যদি না হয়, সংখ্যানুপাতিক নির্বাচন এটা যদি চালু করা না হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে এই সরকার যা ফ্যাসিবাদী চরিত্র নিয়ে সমস্ত গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে,
তাকে যদি ক্ষমতা থেকে অপসারণ করা না যায় এই নির্বাচন সুষ্ঠু হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সে কারণে আমরা একদিকে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা, নির্বাচনের আগে তদারকি সরকার গঠন করা, নির্বাচনে কালো টাকা, ধর্ম এবং রাজনৈতিক পেশিশক্তির প্রভাব বন্ধ করা এবং নির্বাচনকে একটা জনগণের মত প্রকাশ, মত প্রচার এবং মত গ্রহণ বর্জনের একটা প্রক্রিয়ায় পরিণত করার দাবিতে নির্বাচন কমিশনের কাছে বারবার কথা বলে আসছি। আজকেও আমরা নির্বাচন কমিশনের অভিমুখে যাব। আমরা শুধু এই কথাটাই বলতে চাবো, যাই চাই জনগণের মৌলিক অধিকার তো একে একে সব কেড়ে নেওয়া হয়েছে, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের গণতান্ত্রিক ট্রেড ইউনিয়নের অধিকার করে কেড়ে নেওয়া হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন করতে দেওয়া হয় না, দেশের প্রধান দুটো অংশ শ্রমিকরা গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন করতে পারে না আর ছাত্ররা তার সংসদ নির্বাচন করতে পারে না, যেখানে ছাত্র এবং শ্রমিকরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত সেইখানে দেশে গণতন্ত্রের চর্চা কেমন করে হবে। ফলে গণতন্ত্রের চর্চা করতে হলে একদিকে মৌলিক অধিকারগুলোকে যেমন রক্ষা করতে হবে, সাথে সাথে গণতান্ত্রিক অধিকার সেটাকে রক্ষা, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প নাই। সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচন কমিশনের অভিমুখে যাব। এই কর্মসূচিতে আপনারা সকলেই উপস্থিত থাকবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব।